শাহজালাল মাজারের জালালি কবুতর, যা সিলেটে জালালি কইতর নামে পরিচিত। 900 বছরেরও বেশি সময় ধরে এই জালালি কইতর সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হয়ে আছে। নগরীর হযরত শাহজালাল মাজারের দরগা শরীফে গেলেই দেখা মেলে জালালি কবুতরের। ধর্মপ্রাণ সিলেটের মানুষের বিশ্বাস এই কবুতর হারিয়ে যেতে পারে না, তাই প্রায় 700 বছর ধরে কবুতরে এই বিশেষ প্রজাতির ওড়া উড়িতে মুখরিত শাহজালাল মাজারের মাজার। সারাদিন যেখানে যে বাড়িতেই জালালি কবুতর ওড়া উড়ি করুক না কেন, সন্ধ্যায় ফিরে আসে মাজারে। এই কবুতর যেন আধ্যাত্মিক ও প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার। কয়েকশো কবুতর যখন হঠাৎ করে ডানার ঝাপটে আকাশে উড়ে বেড়ানো শুরু করে, সে এক অপরূপ দৃশ্যের অবতারণা করে। জালালি কবুতরের মাথা পিঠ ঘন দুষর, গার গলা দাঁতব সবুজ, তার ওপরে গোলাপি রঙে আবা। ডানার প্রান্তে যেমন দুটো চওড়া কালো ব্যান্ড আছে, তেমনি লেজে রাগায় আছে কালচে একটি আড়াআড়ি ব্যান্ড, পা লালচে, ঠোঁট কালচে, ঠোঁটের গুড়ায় সাদা রং। জালালি কবুতর স্বতন্ত্র প্রজাতি না হলেও এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। হযরত শাহজালালকে নিয়ে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার কাছে তার এক শিষ্য কুৎসারটনা করলে তিনি তাকে ধরবার থেকে বিতাড়িত করেন, হযরত শাহজালালকে সালাম পাঠান। তখন হযরত শাহজালাল একটি বাঁশকে প্রজ্বলিত অঙ্গারের সঙ্গে কিছু তুলা পাঠান, যা ছিল একটি আধ্যাত্মিক নিদর্শন। এরপর তাদের সাক্ষাৎ হয় এবং হযরত শাহজালাল ফিরে আসার সময় ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া থাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন, যা আজকে জালালি কবুতর বা জালালি কইতর নামে পরিচিত। কিন্তু নিরাপদ আবাসস্থলের অভাবে আজ এই জালালি কইতর বিলুপ্ত হতে শুরু করেছে। সঙ্গে যুগ হয়েছে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের এই কবুতর দরে খাওয়ার লোক। সিলেটের এই অনিন্দ সুন্দর আধ্যাত্মিক নিদর্শন দরে রাখতে সচেতনতার পাশাপাশি নিরাপদ আবাসস্থল গড়ে তোলা খুব বেশি জরুরি হয়ে গেছে। If you like the video, subscribe to my YouTube channel and do not forget to like, share, comment it.